আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সম্মুখে দ্বিতীয় শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের বড় প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। আলোচ্য বিষয় ইসলাম ধর্মের কথা, এগুলো হলো বড় প্রশ্নোত্তর। পরীক্ষায় এভাবে থাকলে তোমাদের যেভাবে লেখা হয়েছে সেভাবে উত্তর করতে হবে। এক নম্বর, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? উত্তর, পাঁচটি। অর্থাৎ ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, যথা কালিমা, ব্র্যাকেটে লিখেছি ইমান, তোমরা ইমানও লিখতে পারো অথবা কালিমাও লিখতে পারো, যে কোনো একটি লিখলেই হবে। দুই নম্বর, নামাজ। তিন নম্বর, রোজা। চার নম্বর, হজ। ও পাঁচ নম্বর, জাকাত। এখানে কেউ যদি লিখ ইমান, নামাজ, রোজা, হজ ও জাকাত, তবুও হবে। অথবা কেউ যদি লিখ কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত, তবুও হবে। দুই নম্বর প্রশ্ন, কাদেরকে মুসলমান বলা হয়? উত্তর, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে মুসলমান বলা হয়। আমি আবার বলছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে মুসলমান বলা হয়। তিন নম্বর, ইসলাম ধর্মের মূল কথা কি? উত্তর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চার নম্বর, মুসলমানদের আসল কাজ কি? উত্তর, মুসলমানদের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা এবং তার করুণা লাভ করা। চার নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের একটু আলোচনা করা উচিত, তোমাদের সম্মুখে আলোচনা করছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা। অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা না করা, এবং তার নবী রাসূলগণ যা করেছেন করতে বলেছেন আল্লাহ তাআলার হুকুমে সেগুলো বাস্তবায়ন করা। অর্থাৎ এখানে লেখা হয়েছে গোলামি করা। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মতো চলি, তার ইবাদত বন্দিগি করি, তাহলেই তার গোলামি করা হবে এবং তার করুণা লাভ করা। অর্থাৎ এই দুনিয়াতে আমরা আমল করার পরে, ভালো কাজ করার পরে আমরা যাতে তার দয়া পাই, আমরা যাতে তার করুণা পাই, এবং আখেরাতে যাতে আমরা সফলতা লাভ করি, সেটাই হচ্ছে করুণা লাভ করা। অর্থাৎ আমরা যাতে সফলকাম হতে পারি। আমি আবারও বলছি, এক নম্বর, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? উত্তর, পাঁচটি, যথা কালিমা অর্থাৎ ইমান, নামাজ, রোজা, হজ ও জাকাত। দুই নম্বর, কাদেরকে মুসলমান বলা হয়? উত্তর, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে মুসলমান বলা হয়। তিন নম্বর, ইসলাম ধর্মের মূল কথা কি? উত্তর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চার নম্বর প্রশ্ন,
মুসলমানদের আসল কাজ কি? উত্তর, মুসলমানদের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, গোলামি করা এবং তার করুণা লাভ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যত ইবাদত করতে বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষদেরকে দান খয়রাত করা, এগুলো সব কিছু গোলামির মধ্যে পড়ে। তো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে পড়বে এবং ভালোভাবে অনুসরণ করবে। আর এই প্রশ্ন উত্তরের উপরে তোমাদের HW হলো 6 নম্বর HW, অর্থাৎ এটা HW নং 6। বাসায় HW করে তোমরা যেই দিন HW জমা দেওয়ার কথা বলা হয় সেই দিন তোমরা HW ঠিক মতো জমা দেবে। তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।